আমার সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আমি রাজদীপ। আজ আপনাদের সামনে টিচার্স ডায়েরি কীভাবে তৈরি করতে পারবেন তার উপর একটি ভিডিও ডেমো সিরিজ তৈরি করে নিয়ে এসেছি। এই সিরিজে টোটাল 4টি ভিডিও থাকবে, যার মধ্যে আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কভার করা থাকবে। আপনারা সকলে নিশ্চয়ই জানেন যে আসাম সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গত জুলাই মাসে টিচার্স ডায়েরি মেনটেন করার জন্য একটি অর্ডার জারি করেছিল, যার মধ্যে লেখা ছিল যে এখন থেকে সকল টিচারের টিচার্স ডায়েরি মেনটেন করতে হবে। তো আমি আপনাদের অর্ডারটি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, অর্ডারটি এখানে আছে। সাবজেক্ট দেখুন, রিগার্ডিং মেনটেন্স অফ টিচার্স ডায়েরি। স্যার ম্যাডাম, ইউ আর অ্যাওয়ার দ্যাট টিচার্স ডায়েরি ইজ অ্যান এফেক্টিভ মেকানিজম ফর মেনটেন্স কিপিং রেকর্ডস অফ স্কুল রিলেটেড অ্যাক্টিভিটিস লাইক ক্লাসরুম ট্রানজ্যাকশন ইভ্যালুয়েশন এডিশনাল সাপোর্ট ফর চিলড্রেন এসএমসি মিটিং প্যারেন্টস মিট এজ ওয়েল এজ আদার অ্যাক্টিভিটিস লাইক পার্টিসিপেশন ইন ট্রেনিং প্রোগ্রামস সেমিনার ওয়ার্কশপ স্টাফ মিটিং এটসেট্রা আন্ডার দ্য অ্যাবাম সার্কামস্টেন্সেস ইউ আর রিকোয়েস্টেড টু ডিরেক্ট অল টিচার্স অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রভিন্সিয়ালাইজড স্কুলস অফ এলিমেন্টারি লেভেল অফ ইউর ডিস্ট্রিক্ট টু মেনটেন টিচার্স ডায়েরি এজ পার দ্য ফরম্যাট এনক্লোজড হিয়ার উইথ। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে এজ পার দ্য ফরম্যাট, মানে এখানে এর সঙ্গে যেই এই অর্ডার কপির সঙ্গে যে ফরম্যাটটি দেওয়া আছে সেই ফরম্যাটেই আপনাদের তৈরি করার জন্য এখানে বলা আছে। কারণ বাজারে অনেক ফরম্যাট পাওয়া যায় টিচার্স ডায়েরি মেনটেন করার জন্য, কিন্তু ওই ফরম্যাটগুলোতে শুধুমাত্র ক্লাসরুম ট্রানজ্যাকশনের বিষয়ে লেখার জায়গা থাকে। অন্যান্য যেমন এসএমসি মিটিং প্যারেন্টস মিট বা অন্যান্য ওয়ার্কশপ বা প্রোগ্রামস সেমিনার এগুলোতে বা ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করার বিষয়ে লেখার কোনো জায়গা থাকে না। তো আমার মনে হয় ওই সব বাজারে পাওয়া যেসব পাওয়া যায় ফরম্যাট, ওই ফরম্যাটগুলোর থেকে ফরম্যাটগুলো দিয়ে তৈরি না করে এই এডুকেশন ডিপার্টমেন্ট কর্তৃক যে ফরম্যাটটি দিয়েছে সেই ফরম্যাট দিয়ে তৈরি করলে বিশেষভাবে ভালো হবে, কারণ এই ফরম্যাটেরই অথেন্টিসিটি বেশি থাকবে। তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি এই ফরম্যাটটি কীরকম। এই দেখুন ফরম্যাটটি, মান্থ ডেট অ্যাক্টিভিটি রিমার্কস। তো এই এই যেভাবে দেখাচ্ছি আপনাদের এই ফরম্যাটটি হলো এরকমই। তো এই ফরম্যাটের উপর ভিত্তি করে আপনাদের টিচার্স ডায়েরি মেনটেন করার জন্য বলা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট কর্তৃক। তো যেহেতু অর্ডারটি জুলাই মাসে দেওয়া হয়েছিল, তো জুলাই মাসে সামার ভ্যাকেশন থাকায় আপনারা সকলেই জানেন বন্ধ থাকে, তো আগস্ট মাস থেকে বিশেষ করে এটি মেনটেন করতে হবে। তো আমি যে ভিডিও ডেমো সিরিজ তৈরি করেছি সেটা এই ফরম্যাট, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে ফরম্যাটটা দেওয়া হয়েছে এই ফরম্যাট দিয়েই তৈরি করেছি, আর এটি আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস অবধি আছে। আপনারা ভিডিও ডেমো সিরিজ দেখলে বুঝে নিতে পারবেন। এবং তৎসঙ্গে আপনারা যদি পিডিএফ ডাউনলোড করতে চান সে পিডিএফটাও ডাউনলোড করতে পারবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ডাউনলোডের লিঙ্কও দিয়ে দেবো, আপনারা ওইখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আর যদি ভিডিওটি যখন দেখবেন তখন সম্পূর্ণরূপে সব কিছু বুঝতে পারবেন। তো এই সিরিজের 4টি ভিডিও থাকবে। তো আমি আশা রাখি যে এই ভিডিও ডেমো সিরিজ দেখে আপনারা নিজেদের মতো করে সব আপনাদের টিচার্স ডায়েরি তৈরি করে নিতে পারবেন। এবং জানুয়ারি মাস থেকে, মানে এই বছর জানুয়ারি মাস থেকে সম্পূর্ণরূপে আর বাকিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওগুলো। আর ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদের আমি জানিয়ে দিই যে সময়ের অভাবে আমি এবার টাইপ করে পিডিএফ তৈরি করতে পারিনি, তো আমি হাতে লিখেই তৈরি করেছিলাম, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে। তো এটি হলো টিচার্স ডায়েরির ভিডিও ডেমো সিরিজের চতুর্থ এবং সবশেষের ভিডিও, সর্বশেষ ভিডিও। এই সিরিজের আর কোনো ভিডিও আপলোড করা হবে না টিচার্স ডেডি রিলেটেড, এই সিরিজের এটাই লাস্ট ভিডিও। চতুর্থ ভিডিও আমি আপনাদের বলেছিলাম যেখানে আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এখানে ইয়ে করা থাকবে, কভার করা থাকবে। তো আগস্ট মাস থেকে অলরেডি আমি 3টা ভিডিও আপলোড করে দিয়েছি, এটা হলো চতুর্থ এবং সর্বশেষ ভিডিও। তো এই ভিডিওতে দেখুন আমি আগের 3টা ভিডিওতে আগস্ট মাসের 1 তারিখ থেকে নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত কভার করেছিলাম। তো এখানে নভেম্বর মাসের 29 তারিখ থেকে আছে। আপনারা এই
ক্লাসগুলো দেখে, এই ডেমো সিরিজের ভিডিওগুলো দেখে আপনারা নিজেদের মতো করে নিজেরা কী কী ক্লাসে করেছেন, নিজেরা স্কুলে কোন দিন কী করেছেন, বা স্কুলের বাইরে কোনো ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করেছিলেন, বা ক্লাস্টার মিট বা যে কোনো কিছুতে অ্যাটেন্ড করেছিলেন, সেগুলো লিখবেন নিজেদের মতো করে এই ডেমো ভিডিওটি দেখে। আমি এগুলো দিয়েছি শুধুমাত্র আপনাদের জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য, আপনাদের এই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া ফরম্যাটটি কীভাবে লিখতে হয় সেই আইডিয়া দেওয়ার জন্য। তো চলুন দেখে নেই কী আছে এর মধ্যে। 29 তারিখ দেখুন, অ্যাটেন্ডেন্ট মর্নিং অ্যাসেম্বলি, ল্যাঙ্গুয়েজ ক্লাস করা হয়েছিল ওয়ার্ড কালেকশনের উপর। তো 30 তারিখ, 30 নভেম্বর, তারপর ডিসেম্বর, ডিসেম্বরের 3 তারিখ মানে 1-2 তারিখ বন্ধ ছিল, ওয়ার্ল্ড ডিসেবল ডে পালন করা হয়েছিল তখন। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ দেখুন, 4th evaluation ওয়াজ টেকেন এজ পার ক্যালেন্ডার শিডিউল, মানে 8 তারিখ, 9 তারিখ থেকে এক্সাম নেওয়া শুরু হয়ে গিয়েছিলো 4th evaluation, যেটা স্কুলে নেওয়া হয়। 10 তারিখ, 11 তারিখ, 10 তারিখের মধ্যে কিছু অ্যাক্টিভিটি কন্ডাক্ট করা হয়েছিল কনস্টিটিউশন ডে সেলিব্রেট করার জন্য, কনস্টিটিউশন ডের উইকটা সেলিব্রেট করার জন্য। তারপর 11 তারিখ, 12 তারিখও এক্সাম নেওয়া হয়েছিল, 13 তারিখও এক্সাম নেওয়া হয়েছিল, 14 তারিখও এক্সাম নেওয়া হয়েছিল, 14 পরে 15 বন্ধ ছিল, 16 তারিখে এক্সাম নেওয়া হয়েছিল, 16 তারিখ ক্লাস্টার মিটিং অ্যাটেন্ড করা হয়েছিল। আপনারা যদি করে থাকেন তাহলে লিখবেন, না করে থাকলে লিখবেন না, যেটা আপনারা করবেন সেটাই লিখবেন, যেটা এখানে লেখা আছে এটা না। 17 তারিখ আনসার শিট চেক করা হয়েছে, 18 তারিখ আনসার শিট চেক করা হয়েছে, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ আনসার শিট চেক করা হয়েছে, তৎসঙ্গে কলিগদের সঙ্গে গ্রুপ ডিসকাশন করা হয়েছে কীভাবে নেক্সট সেশনে কীভাবে কী করলে আরও উন্নত করা যাবে এডুকেশন স্কুলের পরিবেশটা বা শৈক্ষিক পরিবেশ যেটাকে বলে। 24 তারিখ, 26 তারিখ প্রিপেয়ার ইভ্যালুয়েশন রেজাল্ট, রেজাল্টটা তৈরি করা হয়েছিল, প্রিপেয়ার ইভ্যালুয়েশন রেজাল্ট প্রত্যেকটি ক্লাসের রেজাল্ট তৈরি করা হচ্ছিল। 28 তারিখ প্রিপেয়ার রেজাল্ট, 30 তারিখ ডিক্লেয়ার ইয়ারলি অ্যাসেসমেন্ট রেজাল্ট, যেটা রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইভ্যালুয়েশনের সবগুলো রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছিল। প্রিপেয়ার মার্কশিট অ্যান্ড স্কুল লিভিং সার্টিফিকেট ফর স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ থেকে যারা সিক্সে উঠেছিল তাদের সার্টিফিকেট এবং মার্কশিট ইস্যু করা হয়েছিল। 31 তারিখ ডিস্ট্রিবিউট অল মার্কশিট টু অ্যান্ড সার্টিফিকেট টু দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। কালেক্ট ফ্রি টেক্সটবুক, ফ্রি টেক্সটবুক কালেক্ট করা হয়েছিল ব্লক থেকে। অর্গানাইজ ফেয়ারওয়েল প্রোগ্রাম ফর স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ, ক্লাস ফাইভের স্টুডেন্টের জন্য ফেয়ারওয়েল প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল। তো এটি ছিল এই টিচার্স ডায়েরি সম্বন্ধীয় ভিডিও ডেমো সিরিজের চতুর্থ এবং সর্বশেষ ভিডিও। আমি আশা রাখি এই ভিডিওগুলো দেখে আপনারা নিজেদের মতো করে টিচার্স ডায়েরি তৈরি করে নিতে পারবেন। আর এর মধ্যে থাকা আমি প্রথমে যেগুলো বলেছি, ওই ইয়ার ওপেন এডুকেশনাল রিসোর্সেস বা আরইপি, ডাব্লিউপি যেগুলো ছিল সেগুলোর সম্বন্ধে আমি আরও নতুন ভিডিও আপলোড করে দেবো, সেগুলোর মধ্যে আপনারা ফরম্যাটও পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে সেটা করে নিতে পারবেন। তো ধন্যবাদ ভিডিও সম্পূর্ণরূপে দেখার জন্য, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আর একই সঙ্গে এর বেল আইকনও প্রেস করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ধন্যবাদ, আবারও অনেক অনেক ধন্যবাদ।